গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বঙ্গ ব্লগার সঙ্গীতা। আর এখন বাজছে 12:30, আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, স্নান, পুজো, ঘরের কাজ, কিচেন পরিষ্কার সমস্ত হয়ে গেছে কমপ্লিট। আর আজকে রান্নাও করে নিয়েছি সকাল সকাল, কারণ সৌম্য টিফিনে নিয়ে গেছে খিচুড়ি আর ডিম ভাজা, কারণ ও বললো যে আজকে লাঞ্চে আমি টিফিনের জন্য নিয়ে যাব খিচুড়ি আর ডিম ভাজা। তো আমি সকাল সকাল উঠে ওকে বানিয়ে দিয়েছিলাম, তো নিয়ে চলে গেছে। আর আমারও লাঞ্চ অলরেডি রেডি করা রয়েছে, তো একটু পরে খাবো, এখন সেই জন্য স্নান টান করে রোদের মধ্যে চলে এসেছি, একটু বসি এখানে, তারপর গিয়ে একটু পরে খাওয়া হবে। আর কালকে যে স্কেচটা বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে কমপ্লিট, তোমাদেরকে রুমের মধ্যে গিয়ে দেখাবো একটু পরে। তো এখন যারা যারা আমার সাথে রোদে থাকতে যাও তো চলে এসো তারা। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে রেডি, আর প্রেশার কুকারে বানিয়েছি, কারণ সকাল সকাল কোনো বাসন ছিল না, সব বাসন রাত্রের বাসনগুলো আমি সকালে ধুই না, তো সেই জন্য সেগুলো ছিল। আর কালকে দুধ এনেছিল, সেটাকে গরম করতে হবে। খারাপ হয়ে গেল নাকি কে জানে, দেখি। কত মোটা সর পড়েছে, দুধের সরটা আমি এখানে রেখে দিয়েছি, কারণ ঘর থেকে আমি 1 বটল ঘি এনেছিলাম, সেটা শেষ হয়ে গেছে। আর বাইরের দোকানের ঘিটা একদম কোনো টেস্ট নেই, সেই জন্য দেখবো ঘরে বানিয়ে ঘিটা হয় নাকি। সেই জন্য প্রতিদিনই দুধ আনে, বেশিরভাগই দিনই দুধ আনছে এখন, তো দেখবো দুধটা জমিয়ে রেখে রেখে, সরটাকে জমিয়ে রেখে রেখে ঘি তৈরি হয় নাকি। এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, খিচুড়ি করতে দিয়েছি গরম, আর এদিকে হচ্ছে ডিম ভাজা। ফার্স্ট তেল দিচ্ছি, আজকে একটু জিরে আর লঙ্কা দিয়ে ডিমটাকে ভাজবো। জিরে আর লঙ্কা দিয়ে দিয়েছি, এবার ডিমটাকে দিয়ে দেবো। মাঝে মাঝে মনে হয় পেঁয়াজ আর পেঁয়াজ ছাড়া ডিম ভাজা খেতে বেশ ভালো লাগে। সকালে খিচুড়িটা বানিয়েছি, দেখো পুরো মানে ডেলা ডেলা পেকে গেছে। অ্যাকচুয়ালি মুগ ডাল দিয়ে খিচুড়ি হয়েছে, মুসুর ডাল ছিল না, তাই মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দিয়েছি, সেই জন্য মনে হয় একটু বেশি ইয়ে হয়ে গেছে, চাপ চাপ হয়ে গেছে, চামচ থেকে ছাড়ছেই না, সেই জন্য একটু গরম করলাম, নাহলে গরম করার কোনো দরকারই ছিল না, চাপ চাপ হয়ে গেছে বলে একটু জল দিয়ে গরম করেছি। ফুলকপিগুলো তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় আছে। খিচুড়ি আর ডিম ভাজা রেডি। দুপুরে খাওয়া দাওয়ার পর এত ঘুম পায় না, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে দেখছি এখন বাজে 6টা, আর কিছুতেই উঠতে ইচ্ছা করছিল না বিছানা থেকে। আর লেপের তলায় ঢুকে বললে আর উঠতে ইচ্ছা করে না, তাই কষ্টশিষ্ট করে উঠেছি। জামা কাপড়গুলো এখনও বাইরে মেলা আছে, আর সন্ধেটাও দিতে হবে, তো চলো সন্ধেটা দিয়ে নিই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হীনাথ নারায়ণ বাসুদেব, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হীনাথ নারায়ণ বাসুদেব, তোমাতা স্বামী শিখামি তোমাতা স্বামী শিখামি হীনাথ নারায়ণ বাসুদেব। সন্ধ্যেটা হয়ে গেছে, এবার চলো জামাগুলো তুলে নিয়ে আসি। সন্ধ্যাবেলা চা, বিস্কিট আর বাদাম পাটালি নিয়ে চলে এসেছি। বাদাম পাটালিটা খেতে ইচ্ছা করলো, কারণ বাদাম পাটালি খেলে অনেকটা জল খাওয়া যায় সেই জন্য। আর মিষ্টি মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু ভাত খাওয়ার পর যেমন একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তেমন
অনেকক্ষণ কিছু না খাওয়ার পরও মনে হয় একটু মিষ্টি খাই, সেই জন্য নিয়ে এসেছি, একটু খাবো, দিয়ে জল খেয়ে বিস্কিট আর চা খাবো। তাহলে মিষ্টিটা আর মানে চাটার যে চিনি দেওয়া নেই সেটা মনে হবে না। এখানে আমার রুটি বানানো হয়ে গেছে, আর এদিকে দুধটাকেও একটু গরম করে নিয়েছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, যখন খাবো তখন ভেজে নেবো, গরম 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 আলু ভাজাটা খেতে ভালো লাগবে, তো সেই জন্য এখন কেটে রেখে দিয়েছি, এখন থেকে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। তো রাতের ডিনার বানানো হয়ে গেছে কমপ্লিট, তো চলো ঘরে একটু যেয়ে বসা যাক। সুমাদিত্য বাবু অফিস থেকে ফেরার পথে গরম গরম জিলাপি নিয়ে এসছে, এই যো খাওয়া চলছে, আর ইনি দেখুন খাচ্ছে। পাতলা পাতলা কোয়া দেয় নি না, দোকান আছে নতুন হয়েছে, এগুলো যদি বেশি মোটা হয় ভালো লাগে না? হ্যাঁ এই যে মোটা আমার ভালো লাগে, এগুলো বেশি পাতলা হলে এগুলো খড়খড়ে হয়। আমাদের এখন ডিনার চলছে, আমি খাচ্ছি রুটি, আলু ভাজা করেছি গরম গরম, ও খাচ্ছে খিচুড়ি। আমি বললাম খিচুড়িটা গরম করে দিই, ও বললো না গরম করতে হবে না, খিচুড়ি আর ডিম ভাজা, আর আমি আলু ভাজাটা গরম গরম করেছি, আর রুটির সাথে আছে ঝিলপি।